विष्णु बंधु भागवते कहिला गौरीदास पंडित रूपे जगते प्रकाशिला। गौरीदास पंडित तिनी ब्रजलीलाय श्री कृष्णचंद्रे अन्यतम पार्षद छिलेन, परिकर छिलेन, तखन नाम छिल श्री सुवर। तिनि राधारानीर भाई सुभानुपुत्र, তিনিই কিন্তু গোবিন্দের নাম রেখেছিলেন কানু কানাই। সেই শ্রী সুবল যিনি নর্মপ্রিয় সখা, তিনি আমার রাধারানীকে গোবিন্দের কাছে এনে দিয়ে শ্রী গোবিন্দের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করলেন। কলিযুগে ব্রজের কৃষ্ণচন্দ্র রাধা দিয়ে যখন নবদ্বীপে গৌর হলেন, রাধা ভাবদূতি সুবলি তং নৌমি কৃষ্ণ স্বরূপম, সেই কৃষ্ণচন্দ্র রাধা দিয়ে গৌররূপে যখন অবতীর্ণ হলেন গৌর পূর্ণিমায়, সেই সুবল সখা তিনিও নবদ্বীপে অবতীর্ণ হলেন গৌরীদাস পণ্ডিত রূপে, চতুর্থ গোপাল দ্বাদশ গোপালের মধ্যে। গৌরীদাস পণ্ডিত তিনি এই মহাপ্রভু মন্দির শ্রীপাটের ঠিক পেছনে ইমলি বৃক্ষ 600 বছর গাছটির বয়স, সেইখানে তার ভজন কুটি। তিনি কায়মনোবাক্যে ডাকছেন তার প্রাণধন কানাই বলাই বলরাম এবং শ্রীকৃষ্ণচন্দ্রকে, যিনি গৌরলীলায় নিতাই চাঁদ আর গৌরসুন্দর। অদ্বৈতপ্রভুর ঘর থেকে আজ থেকে ঠিক 515 বছর আগে নিতাই চাঁদের বয়স 36, গৌরসুন্দরের বয়স 24, তখন পরম পার্ষদ বাসুদেব ঘোষ ছিল পদকর্তা, যিনি অপূর্বভাবে লিখলেন, যদি গৌর না হতো কেমনে হইত কেমনে ধরিতাম দি, রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, মধুর বৃন্দা বিপিন বিহারী প্রবেশ চাতুরী সার, বড়জ যুবতী ভাবেরও ভক্তি শক্তি হইত কার। সেই বাসুদেব ঘোষকে সঙ্গে নিয়ে সুরধ্বনি পেরোলেন বাবলা বনের ভিতর দিয়ে, হর নদী গ্রাম পেরিয়ে সেই সুরধ্বনি গঙ্গা ভগবান নিতাই চাঁদ গৌরসুন্দর প্রেম পুরুষোত্তম পেরোলে দিয়ে আসলেন গৌরীদাস পণ্ডিত সুবল সখার কাছে সেই ইমলি বৃক্ষ তেঁতুল বৃক্ষের তলায়। আজ ভক্তের সঙ্গে ভগবানের মিলন, কবিরাজ গোস্বামী অপূর্বভাবে বললেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে, প্রিয়া যদি মান করি করয়ে ভর্সন বেদ স্তুতি হইতে হরে মোর মন। এখানে প্রিয়া হচ্ছেন কে? ভক্ত। তাই ভক্তের অভিমানে ভগবান আজ ভেঙে পড়েছেন, ভক্তাধীন ভগবান। ভগবান তো বললেন স্বয়ং বিষ্ণুর বৈকুণ্ঠধিপতি নারায়ণ শঙ্খচক্র গদাপদ্ম, তিনি তো তার পরম পার্ষদ দেবর্ষী নারদকে বললেন, কি বললেন তিনি? মদ্ভক্ত বিনোদার্থং বিবিধ করমী ক্রিয়া ইতি শ্রীকৃষ্ণ বাক্যম পদ্মপুরাণ, অর্থাৎ ভক্তের কে আনন্দ দেবার জন্য ভগবান আজ এত লীলা করেছেন। সচ্চিদানন্দ বিগ্রহ সেই পরম কারুণ্যময় নিতাই চাঁদ গৌরসুন্দর, যাকে রূপ গোস্বামী বলছেন বিদগ্ধ মাধবে, ওম নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষ্যে নম নমস্ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবৃত্তায় সপুত্রায় সকলত্রায়তে নম অনর্পিত চরিমচিরা করুণায়াবতীর্ণ কল সমর্পয়িতু উন্নত উজ্জ্বল রসাল সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদি কন্দরে স্ফুরত ওয়া সচিনন্দন, জয় সচিনন্দন জয় গৌর হরি জয় শ্রীমন নিত্যানন্দ প্রভু আমার প্রেমের ভাণ্ডারী। সেই নিতাই চাঁদ গৌরসুন্দর প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান গৌরীদাস পণ্ডিত ভক্তের সঙ্গে মিলন হল। আজ গৌরীদাস পণ্ডিতকে দেখে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কাঁদছেন, আবার গৌরীদাস পণ্ডিত প্রাণধন নিতাই গৌরকে দর্শন করে কানাই বলাইকে দর্শন করে কাঁদছেন। তাই পদকর্তা বলছেন, যেভাবে গোড়া ভাবে আজ গৌরীদাসে অঙ্গ ধরে, এক গোড়া হচ্ছেন গোবিন্দের গো রাধারানীরা গোড়া, আর এক গোড়া হলেন কে? না স্বয়ং বহিরঙ্গে রাধে অন্তরঙ্গে কৃষ্ণ আমার গৌর সুন্দর।
শ্রী নিতাই চাঁদ গৌর সুন্দর সাক্ষাৎ দুই থেকে চার হয়ে সচল বিজ্ঞরূপে প্রকট হলেন এই সিপাটে রবিদাসের প্রাণধার। শুনিয়া পণ্ডিতরাজ করিলা রন্ধন কাজ, চারিজনে ভোজন করাইয়া নানা মতে পরতিত করিয়া ফিরিল চিত দোহারে রাখিল নিজ ঘরে। পণ্ডিতের প্রেম লাগি দুই ভাই খাই মাগি দুই গেলা নীলাচলপুরে। সেই চার বিগ্রহ যে বিগ্রহ হরিদাস পণ্ডিতের সঙ্গে পরীক্ষায় পাস করেছিলেন, হরিদাস পণ্ডিত বলেন আমি সাক্ষাৎ সচল বিগ্রহ সেই নিতাই গৌর চাই। ভগবান পরীক্ষা দিলেন, একুশবার নৌকা থেকে সে দাঁড়ালেন আর স্থবির বিগ্রহ হেঁটে চলে গেলেন। তাই যোগ্যস্বামী বলেন সচল বিগ্রহ সেই সাক্ষাৎ বিশ্বের প্রথম মূরতি ঝলক দর্শন নিতাই গৌর আজও শ্রীপা কন্দিকা কান্নায় 515 বছর বিরাজ করছে। জয় নিতাই। ধন্যবাদ।